আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। যানজট ছাড়াই বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখ মানুষ। স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় সন্তোষ জানান তারা। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে সকাল থেকে কোনো যানজট নেই, স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। তবে দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। এদিকে মহাসড়ক যানজট মুক্ত রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। ছিনতাই ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতে বাড়তি নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় লাগছে দেড় ঘন্টা বা দু ঘন্টা, যাওয়া যাচ্ছে ফেরিতে। দুদিন আগেও যা কল্পনায় ছিল না দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের। মেঘনা, গোমতি, শীতলক্ষা নদীর উপর নির্মিত সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ায় স্বস্তি ফিরেছে দেশের প্রধান এ মহাসড়কে। কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়রের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। ঈদ যতই ঘনিয়ে আসছে ঘরমুখ মানুষের চাপ তত বৃদ্ধি পাচ্ছে। তবে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই কোনো যানজট, ফাঁকা মহাসড়কে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছে সাধারণ যাত্রীরা। যদিও গেল 25 মের আগে পুরো উল্টো চিত্র ছিল এখানে। দেশের প্রধান এই মহাসড়ককে 4 লেনে উন্নতি করা হলেও কাঁচপুর, মেঘনা, গোমতী সেতু 2 লেন হওয়ার কারণে স্বস্তি ছিল না এই সড়কে। যানজটে নাকাল হতে হয়েছে প্রতিদিন, দেড় ঘন্টার পথ পাড়ি দিতে হয়েছে 5 থেকে 6 ঘন্টায়। দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধনের মধ্য দিয়ে যেন এই অঞ্চলের মানুষ এবং যান চালকদের স্বস্তির দ্বার উন্মোচন করা হয়েছে। 10 ঘন্টা 12 ঘন্টা সময় লাগছে, মানুষের অনেক দুর্ভোগ প্রবাহিত হয়েছে এখানে। আনন্দিত, আমরা খুব খুশি এটা করে দেওয়ার কারণে, জিনিসটা উদ্বোধন হওয়ার কারণে যানজট নাই, এখন যাত্রীরাও খুশি আছে, আমরাও খুশি আছি, সব দিক দিয়ে আমরা এখন সুবিধা শান্তি পাইতেছি। ঈদকে কেন্দ্র করে নতুন কোনো দুর্ভোগ যেন দেখা না দেয় সেদিকে সজাগ রয়েছে সড়ক বিভাগ। 3টি ব্রিজ উদ্বোধন হওয়াতে এখানে ঢাকা চিটাগাং 4 লেনে যে বটলনেকটা ছিল এটা কেটে যাবে এবং আমরা নিয়মিত এই সড়কে যেন কোথাও কোনো রকম নতুন করে পথস্থ তৈরি না হয় সেজন্য আমাদের একটা টিম সবসময় কাজ করতেছে। মানুষের ভোগান্তি লাঘবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিশেষ প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে যানজট মুক্ত রাখা, মানুষকে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, যেখানে গুরুত্বপূর্ণ স্থানে যেমন মহাসড়ক সংলগ্ন যেখানে হাট বাজার বা মানুষের ভিড় যেখানে বেশি হয় সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের কুইক রেসপন্স টিম নামে একটা স্পেশাল টিম আমরা গঠন করেছি, প্রত্যেকটা জায়গাতে থাকবে। যাওয়ার পথে যেমন স্বস্তি মিলেছে আসার পথটাও যেন তেমনই হয় এমন প্রত্যাশা রাজধানী ছেড়ে যাওয়া মানুষগুলোর। মাসুদ মোস্তাহিদ, আরটিভি। ঢাকা আরজিয়া মহাসড়কের মানিকগঞ্জের নয়া ডিঙ্গি এলাকায় ঢাকাগামী কে লাইন পরিবহনের একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে গাড়ির পুরো অংশই পুড়ে গেছে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ সময় মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়ে নিদে ঘরমুখ মানুষ। গাড়ির ইঞ্জিনের ওভারহিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানাতুল নাইম। এদিকে যানবাহনের চাপ বাড়ছে দক্ষিণবঙ্গের 21টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুটে। দুপুরের পর থেকে চাপ বাড়তে থাকে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। এই ঘাটে যানবাহন পারাপারে 19টি ফেরি চলাচল করছে। এছাড়া 34টি লঞ্চ সহ স্পিডবোট দিয়েও মানুষ নদী পার হচ্ছেন। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রীরা নদী পার হতে পারছেন বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যানজট নিরসনে ঘাট এলাকায় 5 শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে যানবাহনের তেমন চাপ নেই মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে। জেলার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।